বাঙ্গাসুরা স্বর্ণ কালো হাতের বালা পায়ের চুরি এগুলো যা আছে না এগুলো আমরা মনগণ যে বয়স করে দিই আবার স্বর্ণ পূরণ হয়ে গেলে আমরা একটু বয়স করে দিই আবার ধরেন যে পুরোনো কেউ যদি বিক্রি করতে যায় আমরা এটা কিনে নেই আপনার জানার মতো কি এরকম কেউ আছে আল্লাহ তুই কয় দিনকার ব্যবসা হয়েছ তোরা আজকে একটা দুধ চক্কর খাওয়াইতে আসি খারা তা ভাইজান আছে কি আপনার জানার মতো কোনো জিনিস ভাইজান আপনি যে কথা বলছেন বুঝছেন আমি আমের মতো একজন লোক খুঁজি আমার মামা একটা ইয়েতেন ওই যে উগান্ডা থেকে বুঝছেন হ্যাঁ একটা গড়ি পাঠাইছে স্বর্ণের গড়ি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এই মানে এটার চিন্তা করছি বেচছে বুঝছেন একটু দেনপেন আছে হেইও দিবো আর ওই লোক মনে করেন হইলো ওই যে কি বলে নিজের সোডাটা চেন বানাম আর কি আচ্ছা 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 এটা অরিজিনাল স্বর্ণ উগান্ডার এখন চেন না দেখলে তো সময় লাগবে ভাই আপনি চেন বানাই দেবেন আমি ই করে বানাইলো মনে টাকা দিলেই হবে অরিজিনাল উগান্ডার ভাইয়া না ক্যারেক্টার বোঝা যাচ্ছে না তারপরে এই যে আমি এই যে দেখেন এই যে 26 ক্যারেক্টার 26 ক্যারেক্টার না ভাই এটা লাগে তো 22 22 লে আছে আচ্ছা অসুবিধা অরিজিনালটা 26 ক্যারেক্টার ভাই কতই লাগবে সার্ভার এটা এটা ভাইয়া আপনার ওই যে নাওয়া তো সময় কেন চলে গেল মানে 2.5 লক্ষ টাকায় হ্যাঁ হ্যাঁ তো এখন তো আমি ব্যবহার করছি এখন আপনি মনে করেন হলে 20,000 কম দিয়ে আপনি ব্যবসা যেহেতু করেন সামনে জিনিস দোকান থেকে বাইরে লিখে দেওয়া দিতে হবে আমি এটা আপনি এখন আপাতত এত দাম দিতে পারবো না আপনি যদি না নেন আমার কাছে ক্যাশ 20,000 টাকা আছে আর আমার একটা মোবাইল আছে এটা আপনার কাছে দিয়ে যেতে পারি আমি বাড়িতে যাইয়া বাকি টাকা নিয়ে আসতে পারি আমি সর্বোচ্চ আপনার 8,000 টাকা দিতে পারি আপনি যদি বলেন না আপনি টোটাল মিলে 1,00,000 টাকা দেবেন ভাই ভাই 1,00,000 টাকা আমার ঘরে নাই আমি যেটা পারবো না সেটা বললাম না আপনি যদি দিতে পারেন তাহলে আমি দেখতে পারি আপনি কি বলেন না থাক ভাই না না ঠিক আছে দেন আচ্ছা আপনি 20,000 টাকা ক্যাশ দিন হ্যাঁ হ্যাঁ ওইখানে 20 আর এটা এর দাম কত এইটা ভাই এখন মার্কেট ভ্যালু হচ্ছে আপনার 22,000 টাকা আর এই মানিব্যাগটা রাখেন এখানে কত আছে হ্যাঁ এখানে 1,500 টাকা আছে মানিব্যাগটা সহ আপনি রাখেন আমি তো আসতেছি আচ্ছা আচ্ছা আপনি আসে কোথায় পাবো আমার ওই যে ওখানে ওই তার কাছে আছে না হ্যাঁ ওই যে তার কাছে হ্যাঁ হ্যাঁ ওই ওইখানে আমি সবসময় বসা থাকি আচ্ছা তাহলে ওই তার কাছে লাগে ওই যে দোলনাটা আছে দোলনাটা এখানেও পাইবেন আচ্ছা তাহলে আপনি যান আমি তাহলে আমি বাড়ি থেকে একটা ঘুরে দিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে ভাই হয়তো ঘন্টা ঘন্টা থাকবে আসতে হ্যাঁ চালু করে আসবেন থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আমি কিন্তু আপনার বিশ্বাস করে দিছি ভাই ভাই আমিও বিশ্বাস করে আমি এটি জমা দিয়েছেন তো ভাই আপনার কম টাকা দিয়েছি আমারটা তো বেশি টাকা দিন না না তা তো অবশ্যই হ্যাঁ আমি কিন্তু টাকা চালু করে নিয়ে আসবো ভাই জি ওকে আমি 1,10,000 টাকা বলছি এখন করি মোবাইল জমা দিয়ে রাখছি তাতে ডাটা লেও ডাটা জমা দিলে আমি মোবাইল জানতে পারি আর ইয়ে বুঝলাম না এই ঘড়ির দাম এত কে এই ঘড়ির দাম সর্বোচ্চ হলে 150 থেকে 200 টাকা হবে এত টাকা কিনছো কে স্বর্ণ চিনাস নাকি আমার চিনাস হ্যাঁ স্বর্ণ চিন মানে এটা কি স্বর্ণের তা কি কিসের স্বর্ণের এটা এই যে স্বর্ণ দস্তা পাগল হইছে যে কে জানে এটা কিসের স্বর্ণ এটা তো তামা তামা তামার ঘড়ি এটা দেখো দাও মেড ইন কি লেখা আছে মেড ইন বাংলাদেশ বাংলাদেশ হইতো আর এটা কিসের স্বর্ণ হবে অশান্তি করেছে আমার সাথে আজকে বুঝ ঠেলাটা হ্যাঁ মোবাইলটা দিছ আজকে সব নিয়ে যা আবার আসে সে 1,00,000 টাকার জন্য না বুঝে গেল খালি এই টাকা ছাড়া মোবাইল ছাড়া আসিস বাড়ি তারপরে হাতটি ভাঙবো নি লাল একটা কিনতে পারা
আর্মি কালার একটা ব্যান পরা আমার 22000 টাকার মোবাইল নিছে 22000 টাকার মোবাইল নিছে মানে না নিছে না মানে আমি উজ্জ্বল দিছি আরে আপনি উজ্জ্বল দিছেন তাহলে সমস্যা কি সমস্যা বলবেন না ভাই আমি নগদ 20000 টাকা দিছি আর 22000 টাকার তো মোবাইল আর মান লাগা করে 5000 সব মিলায়া আমার 37000 টাকা হ্যাঁ এটা সুন্দর করে কই আবার কাছে দিছে ভাই ভাই রে ও মা ভাই 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 না ভাই ও ভাই রে এখানে তো কেউ নাই না আপনি সারা কেউ নাই আমি শিকার কি আমাকে বড় শিকার হইতেছে ও ভাই না জানি না যে কত বড় মূর্খ ছিলে ভাই আগুন জ্বালাইতে আমার গায় রে